কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য তোমাদের সামনে চলে আসলাম। আশা করছি যারা আমাকে ভালোবাসো বসে আমার আজকের কথাগুলো শুনবা, আর যারা ভালোবাসো না খারাপ কমেন্ট করো তারাও বসে আশা করছি কথাগুলো শুনবা। অতীতে কখনো আমি ব্যাড কমেন্ট নিয়ে বা যারা খারাপ কমেন্ট করে আমি এগুলো নিয়ে কখনো কথা বলি নাই। আজকে চিন্তা করছি আসলে কিছু কথা বলি, না বললে যারা খারাপ কমেন্ট করে এরা অনেক মাথায় উঠে যায়, মনটা খারাপ করে দেয় সব সময়। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর সবার ভিতরে গিয়ে কমেন্টের মধ্যে খারাপ কমেন্ট করে, এগুলা কি ঠিক? আমরাও তো মানুষ কই, আমরা তো কখনো কোনো কন্টেন্ট ক্রিয়েটরের কমেন্টে গিয়ে খারাপ কমেন্ট করি না। ইভেন আমাদের সন্তানদেরও আমরা এরকম শিক্ষা দেইনি যে কোনো মুরব্বী বা কোনো কন্টেন্ট ক্রিয়েটর ভালো না লাগলে দেখবে না। আমার সন্তানকে আমি শিক্ষা দিছি ভালো না লাগলে দেখবে না কারো ভিডিও, কিন্তু কাউকে ছোট করে কথা বলা, গালে দিয়ে কথা বলা, এগুলো আমাদের সন্তানদের এবং আমাদের আত্মীয় স্বজনদের আমরা এটা শিক্ষা দেইনি। অনেকে এসে বলে তুই বুড়ি, তুই কেন এগুলো করস, তুই পর্দা কর, তুই নামাজ পড়। নামাজ কি কেউ কাকে দেখিয়ে পড়ে? নামাজ কি দেখিয়ে পড়ার জিনিস? এই এক। দ্বিতীয়ত হলো আমি বুড়ি কোনখান দিয়ে দেখছো? আমি যদি করতে পারি তোমাদের মতো এত চুলকানি লোকের কেন এত সমস্যা বলো তো? আমি পারি, এই জন্যে হিংসা লাগে তোমাদের। নিজেরা তো বসে বসে খাও স্বামীরটা বা রাস্তায় ঘুরো, কিছু করতে পারো না। আমি তো করে দেখাই, ইনশাল্লাহ আমি করতে পারছি, করি, আমি ইনকাম করি এই জায়গা থেকে। আবার অনেকে বলো যে টাকা দিয়ে কি হবে। আরে বাবুরে, টাকা দিয়েই সব কিছু, টাকা দিয়েই সব কিছু। মাটির নিচে যাইতে, কবরের নিচে যাইতে, সেখানেও দাফন কাফনের কাপড় কিনতে হলেও কিন্তু টাকা লাগে, কবর কিনতেও টাকা লাগে, কবর কিনতেও টাকা লাগে। ট্রাক ভাড়া দিয়ে না দিলে ট্রাকওয়ালারা লাশটাও নেয় না, সেখানেও টাকা লাগে। হসপিটাল থেকে মৃত ব্যক্তি বাইর করতে গেলেও টাকা লাগে, টাকা লাগে। ইভেন আজিমপুরে লাশ রাখতে হলেও, কবরের মধ্যে লাশ রাখতে হলেও টাকা দিতে হয়, না হলে লাশ উঠিয়ে কুত্তারে খাওয়াই দেয় আড্ডি গুড্ডি সব। টাকা লাগে না কোন জায়গায়? টাকা সব জায়গায় লাগে। টাকা নিজে ইনকামের মধ্যে একটা শান্তি আছে এমন তো না আমরা রাস্তায় একবারে জামা কাপড় ছেড়ে ঘুরতেছি, সেটা না। আমরা আমাদের পর্দা পশিদা মতন এভাবে করতেছি, এটা কি? আমার একটা কথা আছে, এই যারা খবরে কথা বলে, এই যে মহিলা মানুষরা খবরে কথা বলে শাড়ি পরে আসে, তাদের কিন্তু কেউ বলে না পর্দা করো, পর্দা করো, এটা তো বলে না। আমরা কিসের এত বেপর্দা চলে আসি? আমরা কিসের গায়ে মাথায় কাপড় দিয়ে সুন্দর, কত সুন্দরভাবে আমরা কত সাবলীনভাবে ক্যামেরার সামনে আসি, এটা বেপর্দা হয়ে যায়। এবার বলি আমার ভালোবাসার ভাই বোন ছেলে মেয়ে যারা আমাকে এতটুকু ভালোবেসে এই পর্যন্ত নিয়ে আসতো, আসলে তাদেরকে আমি কি বলবো? আমার অন্তর এবং অন্তরস্থল থেকে আমি সব সময় দোয়া করি এবং ভালো তো বাসি। আজকে তোমরা ভালোবাসো দেখে, ভালোবেসেছো দেখে আজকে আমি এই পর্যন্ত। এত খারাপ কমেন্টের মধ্যেও আমি থাকি, মাঝে মাঝে আসলে অনেক খারাপ লাগে, তখন চিন্তা করি না আমাকে তো খারাপ বাসে, জানি না এগুলা কে ইদানিং এর মধ্যে আসে, হয়তো বা পরিচিত হইতে পারে, পরিচিত নাও হইতে পারে, জলে পুরে শেষ হয়ে যায় যেগুলো ব্যাড কমেন্ট করে। আর যারা ভালোবাসে তাদের উৎসাহ পেয়ে আসলে আমি কাজ করি। না কিছু ফেরেশতাও আছে আবার, কেমনে? ওই যে আপনি যখন হসপিটালে ভর্তি ছিলেন নামাজ পড়ে দোয়া করছে, হ্যাঁ, তাদের জন্য আমি কি বলবো? আমি অনেক সময় ওগুলো মনে হইলে আমার আসলে চোখের পানি এসে যায়। কিছু কিছু আপু বোনেরা আছে, আমি নাম নাম মনে আছে, আমি নাম বলতেও পারবো, ওনাদের কাছে আমার নাম্বারও আছে। শোভনকে ফোন করে আমার নাম্বারও নিছে, আমার নাম্বার নিয়ে শোভন, তখন তো অপারেশনের সময় শোভনের কাছে আমার নাম্বার ছিল, মোবাইল ছিল, তো শোভন ধরে ধরে আপডেটগুলো দিছে। এরকমও আমার অনেক বোনেরা মেয়েরা আমার খবর নিছে, মানে আমি সেটা সেই ভালোবাসাগুলো আমি, ছেলেরাও আছে, আমার বয়সে অনেক ছেলেরা আপনার অনেক বড় ফ্যান, ফ্যান, তো আমি এই ভালোবাসাগুলো আসলে হারাইতে চাই না দেখে আমি নিজেকে বাঁচিয়ে রাখার জন্য, নিজেকে ব্যস্ত রাখার জন্য, আসলে মন মানসিকতা ভালো রাখার জন্য আমি আসলে এই কাজগুলো করি। আর এত ভালোবাসা যদি আমি এই কাজ থেকে সরে যাই হয়তো এতটা ভালোবাসা আমি পাবো না, সেই জন্য আমি সময় কাটাই এবং সবার ভালোবাসা পাই, তো সেই জন্যই আমার করা। আমি এই জন্য আজকে সুযোগ পেয়ে চিন্তা করছি, সবসময় তো কাজকর্ম করি, ব্যস্ততার ভিডিও বানাই, তো আজকে চিন্তা করছি একটু বসে আমার ভালোবাসার বন্ধুদের জন্য, ভাই বোন সবার জন্য কিছু কথা বলি, আর যারা খারাপ জানে খারাপ কমেন্ট করে তাদের জন্য কিছু কথা বলি। তো কেমন হয়েছে যারা আমাকে ভালোবাসো, আজকে ভিডিওটা কেমন লাগবে জানি না, যারা আমাকে ভালোবাসো তারা কমেন্ট করে আমার ভাই বোন ছেলে মেয়ে বলিও।
তো আজকে এতটুকুই ভিডিও, শুধু কথা বলার জন্য আজকে বসছি। সারা দিন ব্যস্ততার মধ্যে তো এত কথা বলা হয় না তোমাদের মধ্যে, যখন অন্য কাজের ভিডিওগুলো করি। তো কিছু খারাপ মানুষকে শাস্তা করার জন্য আসছি। আসলে কিছু না বললে বোবারও দেখছি শত্রু আছে, মানে আমি বোবা, তারপরেও দেখি এরা এসে গালি দেয়। আমি এদের কোনো উত্তর দেই না, কোনো কিচ্ছু করি না। তারপর আরে বাবারে যদি ভালো না লাগে ইগনোর কর না, ব্লক মেরে দে, তারপরে গালি দেওয়ার তো কোনো দরকার নাই। তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করে দিব। যারা আমাকে অনেক বেশি ভালোবাসো, তোমরা আমার ছেলে মেয়ে ভাই বোন সবার, তোমাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা তো থাকলোই। তো আজকের মতো এখানে বিদায় নিয়ে নিব। আল্লাহ হাফেজ।